পার্থে টস জিতে ক্যাপ্টেন ফিল্ডিং নেবেন এটাই স্বাভাবিক। জস বাটলারও ব্যতিক্রম কিছু করেননি। ব্যাট হাতে ইনিংসের গোড়াপত্তন করতে নামা আফগান ওপেনারদের সামনে তিনি ছেড়ে দেন চার পেসারকে। গতির ঝড় ওঠে স্টেডিয়ামে, নাস্তানাবুদ হয়ে পড়েন জাজাই গুরবাজরা। 11 রানে মার্ক উডের বলে বাটলারকে ক্যাচ দিয়ে বিদায় নেন গুরবাজ। পরে তার দেখানো পথে হাঁটেন হজরতুল্লাহ জাজাই, তার হন্তারক বেন স্টোকস। পরে ইব্রাহিম জাদরান এবং উসমান ঘানি মিলে টেনে ওঠান দলকে, কিন্তু বেশি দূর যেতে পারেননি তারা। স্যাম কুরানের শিকার হন দুজনই। তাদের বিদায়ের পর আর কেউ দাঁড়াতে পারেনি ইংলিশ বোলারদের সামনে। একমাত্র নাজিবুল্লাহ জাদরান টাচ করতে পেরেছেন ডাবল ফিগার, বাকিরা এসেছেন আর গিয়েছেন। ফলাফল 112 রানেই থেমে যায় আফগানিস্তান, 5 উইকেট নেন স্যাম কুরান। টার্গেটটা বড় না হওয়ার কারণে হয়তো কিছুটা রোয়েশ হয়ে ব্যাট চালান ইংল্যান্ডের ওপেনাররা, কিন্তু সময় যেতেই হাত খোলেন তারা, তবে টেকেননি বেশিক্ষণ। বাটলারের সংগ্রহ 18 আর হেলস করেন 19 রান। তবে তাদের বিদায়েও খুব বেশি চিন্তায় পড়তে হয়নি ইংলিশদের, কিন্তু দাউদ মালানের পর স্টোকস এবং ব্রুক ফিরে গেলে বিপাকে পড়ে ইংল্যান্ড। অল্প পুঁজিতেই ম্যাচ জয়ের সুবাতাস পেতে থাকে আফগানিস্তান, কিন্তু টি টোয়েন্টির সুপারম্যান লিয়াম লিভিংস্টোনের সামনে দাঁড়াতেই পারেননি আফগান বোলাররা। স্বভাবসুলভ মারকুটে না হলেও বেশ কার্যকরী একটা ইনিংস খেলেন তিনি। মঈন আলীকে নিয়ে 11 বল হাতে রেখেই ম্যাচ বের করে নেন লিয়াম লিভিংস্টোন, হতাশায় পুড়ে আফগানিস্তান। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।